ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মাওড়াল পুলে ফের চীনা মাঞ্জায় আহত পুলিশকর্মী, বাইক নিয়ে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, কিভাবে এই দুর্ঘটনা হলো, কেমন রয়েছেন এই পুলিশকর্মী? দেখো, পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে গতকাল 4:30 থেকে 5টা নাগাদ ঘটনা ঘটেছে বিকালবেলা। ওই পুলিশকর্মী তিনি কর্মরত অবস্থায় ছিলেন, তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। তিনি যেটা জানা যাচ্ছে যে বাইপাসের দিক থেকে বাক্সার কাছের দিকে যাচ্ছিলেন মা ফ্লাইওভারের উপর দিয়ে। ঠিক তখনই চীনা মাঞ্জা তার গলায় লাগে এবং তিনি আহত হন। এবং তারপরে সেখানে উপস্থিত কর্তব্যরত পুলিশকর্মীরা তাকে উদ্ধার করেন এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এই যে ঘটনা, এই ঘটনা প্রথমবার নয়, একাধিকবার তুমি জানো যে হয়েছে। এবং তারপর থেকে পুলিশের তরফ থেকে নজরদারিও বাড়ানো হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে বা বিকালের সময় পুলিশকর্মীরা রীতিমতো কোন জায়গাতে ঘুরি উঠছে বা কোন জায়গাতে চীনামাঞ্জা ব্যবহার করা হচ্ছে সেইভাবে নজরদারিও তারা করছেন। এই ঘটনার পরে আরো একবার নজরদারি কড়াকড়ি করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির।